আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে বেড কভার চেঞ্জ করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বেড কভারটা খুব নোংরা হয়ে গেছে, তো নতুন একটা বেড কভার পাচ্ছি। দেখো, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগে সেটা কমেন্টে জানাবে। নাও, আমি বেড কভারটা চেঞ্জ করে ফেলেছি। কেমন লাগছে এই বেড কভারটা দেখো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে এসছি আমি রোজকার মতো আজকেও একটা ব্লগ নিয়ে। তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি নতুন বেড কভারকে কাচবো, খুব নোংরা হয়ে গেছে তাই। তো নতুন বেড কভার পেতেছি, তারপর কী কী করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, কেউ কিন্তু স্কিপ করবে না। তো চলো আমি বেড কভারগুলো কেচে নিই, তারপর তোমার সাথে আবার কথা বলছি। আজকে ব্রেকফাস্টে আমি কচুরি আর আলুর তরকারি করেছি, একটু পরে খাবো, আগে সব কাজ কমপ্লিট করে নিই, তারপর খাওয়া দাওয়া সব শেয়ার করবো তোমাদের সাথে। দেখতে থাকো ভিডিওটা। আজকে ওয়েদার ভালো না, আজকে একটু রোদ দেয়নি, শুধু বৃষ্টি হবে মনে হচ্ছে। সব ঘর মুছে পরিষ্কার করে নিয়েছি, দেখে নাও তোমরা, সব পরিষ্কার হয়ে গেছে আমার। এবার আমি স্নানে যাব। এখানে ঠাকুর আছে, পুজো হবে, আমার ছেলে টিভি দেখছে। দেখো বিছানার অবস্থা কি করে রেখেছে, ওরা দুজন খেলছিল ক্যারাম বোর্ড, খেলার পর ক্যারাম বোর্ড ওখানেই পড়ে আছে, পড়াশুনো তো একদম করে না, বই খাতা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। আমি স্নান করে চলে এসেছি, এবার ব্রেকফাস্ট করব। তো দেখা যাক কি ব্রেকফাস্ট করছি, চলো। আজকে ব্রেকফাস্টে কচুরি করেছিলাম, কচুরি আলুর তরকারি আর চা খেয়ে নিই আমি, তোমরা দেখতে থাকো ভিডিওটা।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, আমি ব্রেকফাস্ট করে চলে এসেছি। তো আর বেশি বড় করব না ভিডিওটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে ভালোবেসে যাও, ঠিক আছে? আর তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি। বাই বাই, টেক কেয়ার।